মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। সকালেই 9:30 মতো বাজে আর বর বাজার থেকে দেখো আজকে মাটন নিয়ে এসেছে। আর এদিনকে ছিল রথযাত্রা আর কি, সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা। আর যেহেতু সানডেও ছিল তো যার জন্য একটুখানি স্পেশাল তো থাকতেই হয় আজকে। তো এই যে দেখো মাটনের জন্য সব ব্যবস্থা ওখানে হয়ে গেছে, আর এইদিকে মাটনটা একটু ম্যারিনেট করে রাখি। ম্যারিনেট করে রাখলে ভালো লাগে খেতে এই আর কি। তো দই, টক দই আর সমস্ত মশলা, গুঁড়ো মশলা, তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। সকালে টিফিনের জন্য ছোলার একটা ঘুগনি আর একটু ডিম সেদ্ধ করেছিলাম। আর এই যে দেখো এখন আমরা খেয়ে নেব। আর রীতিমতো মানে কোচবিহারে গরম থেকে মানে গরমকাল থেকে ঠান্ডা কাল হয়ে গেছে, একদম পুরো শীত শীত ওয়েদার এদিকে। কবে যে রোদের দেখা দেবে জানি না। যাই হোক, এইদিকে দেখো মাটনটা এখন কষানো চলছে। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমরা রথের মেলা দেখার জন্য। আর ভাগ্যচক্রান্তে আজকে কিন্তু বিকেলবেলার দিকটা হালকা একটু রোদের দেখা দিয়েছিল। আর সত্যি বলতে রথের দিনে একটুখানি রোদ হবে না তা কি করে হয়, রথের দিনে কিন্তু মেঘলাও করে শুনেছি, বৃষ্টিও হয় রথের দিনে। আমরা মদনমোহন বাড়ির সামনে এসে দেখি যে মদনমোহন বাড়ির যে রথটা মাসির বাড়ি অলরেডি চলে গেছে। আর আমরা এই 5টার দিকে এসেছিলাম, ভীষণ খারাপ লাগছিল কারণ 2 বছর আগে যখন এসেছিলাম তখন রথ নিয়ে চলে গেছিলো। যাই হোক মানে খারাপ লাগছিল, মাসির বাড়ি যেখানে আর কি সেটা হচ্ছে খাগড়াবাড়ির একটা এলাকায়, তো সেখানে যাওয়াই যায় কিন্তু আর যাবো না। এই রথটা অন্য কোথাওকার রথ, এটাও ঘোরাচ্ছিল রাস্তা দিয়ে, তো এটাকেই আমরা দেখলাম। এত প্রচণ্ড ভিড় ছিল কি বলবো, আর তার মধ্যে মদনমোহন বাড়ির সামনে কিন্তু মেলা খেলাও বসেছিল। যাই হোক সব কিছু মানে ছেড়ে দিয়ে আমরা এখন আইসক্রিম খেতে বসে গেছি। একটাই নিয়েছি কারণ আমার গলা অলরেডি ব্যথা হয়ে গেছিলো। ওই আইসক্রিমটা আমরা খাওয়ার পরে একটুখানি পরে জিলেপি খাবো, তার আগে একটু মদনমোহন বাড়ির ভেতরে ঢুকে একটুখানি প্রণাম করে আসি চলো। কি আগুন জ্বললো দেশে, বুঝাতে ঠিক আছে। এই যে বর এখানে জিলেপি কিনছে, জিলেপির দোকানেও কিন্তু প্রচণ্ড ভিড়। আজকে রথের দিনে পাঁপড় ভাজা জিলেপি এগুলো খাই, কিন্তু এখানে পাঁপড় একদমই ভাজে না, মানে দেখতেই পায় না। তো জিলেপি খাচ্ছিলাম, আর আমি একটা না লোহা বাঁধানো কিনেছি, মানে বাঁধানো বলতে লোহাই কিনেছি আর কি হাতে পরার জন্য। আমার হাতে লোহা বাঁধানো রয়েছে কিন্তু তাও এমনি সিম্পল একটা লোহা কিনেছি আর কি মেলা থেকে। কিছু তো কিনবো ভাবছিলাম, কি কিনবো, তো তাই ওটাই কিনেছি। বসে বসে ওখানেই একটুখানি জিলেপি খেয়ে বাড়ি চলে এসেছে। বাড়ি এসে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। টাটা।